ছোটবেলা থেকে আমার ঘোড়ার অভ্যাসটা বরাবরই ছিল। সুযোগ পেলেই ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়তাম অজানা অচেনা বিভিন্ন জায়গায়। ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে নিয়ে এবারও বেরিয়ে পড়লাম, গন্তব্য সুন্দরবন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এক ভারী বিচিত্রময় জঙ্গল এই সুন্দরবন, যেখানে বসবাস করে পৃথিবীর বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, যেখানে গাছের শিকড় মাটির নিচ দিয়ে না গিয়ে উপরে আকাশের দিকে উঠে আসে, যেখানে 375টি প্রজাতির বন্যপ্রাণী বাস, ছোট বড় মিলিয়ে মোট 450টি নদীতে রয়েছে 291 রকমের মাছ, আর এখানকার বাঘ নাকি মাছ কাঁকড়া ও নদীর নোনা জল খায়। আর তাই হয়তো এই কারণেই সুন্দরবনকে দেওয়া হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। সুন্দরবন ভ্রমণ মানেই একটা রোমাঞ্চকর ব্যাপার, আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া, যার জন্যই হয়তো প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে যায় এই সুন্দরবনে। আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা, এখানে ঘুরতে এলে খাওয়া দাওয়া কেমন হয়, লঞ্চগুলির ব্যবস্থাপনা কেমন, কী কী দেখবেন, রাত্রিবাস করার হোটেল বা রিসর্টগুলি কেমন, কত খরচ এবং সুন্দরবন ট্যুর প্যাকেজ কীভাবে বুক করবেন, সব কিছু জানাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ। আমাদের সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে, তারপর স্টেশনের ভিতর প্রবেশ করে ঝটপট কেটে নিলাম শিয়ালদা সাউথ ডিভিশনে অবস্থিত ক্যানিং যাওয়ার একটি টিকিট। তো ঘড়িতে এখন বাজে 7:25, আর এসে গেছি শিয়ালদা স্টেশনের ভিতরে, আর এখন আমি যাবো শিয়ালদা সাউথ সেকশনে। এখান থেকে আমার ট্রেন আছে ক্যানিং, এখন আমাদেরকে ক্যানিং যেতে হবে। ট্রেনের টাইম হচ্ছে 7:42, তো এটা দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা সাউথ সেকশনে। তো টিকিট কেটে নিয়েছি, এখান থেকে শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আমার ভাড়া পড়লো 15 টাকা। এই হচ্ছে আমাদের ক্যানিং লোকাল, অলরেডি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছে, আর এটা ছাড়বে 7:42। তো ঘড়িতে বাজে 7:42, আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে চলুন আজকের প্রথম গন্তব্য ক্যানিং। এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত টাইম লাগলো 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। তো এবার স্টেশন থেকে বেরিয়ে যাব। তো এসে গেছি ক্যানিং স্টেশনের বাইরে, আর এরপর থেকেই শুরু সুন্দরবন ভ্রমণের আসল পর্ব। তো এবার এখান থেকে আমি একটা অটো ধরবো এবং যাব সোনাখালী ঘাটে। তো উঠে গেছি অটোতে, আর এখন যাচ্ছি আমরা সোনাখালী ঘাট। আর এখন যে ব্রিজটি পার করছি এটা হচ্ছে মাতলা নদীর ব্রিজ। তো নেমে গেছি সোনাখালীতে, আর সোনাখালীতে নেমে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে, বিভিন্ন রকম স্ন্যাক্স এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে এবার আমরা লঞ্চে উঠবো। তো চলুন এবার যাই লঞ্চের দিকে। তো এই হচ্ছে আজকে আমাদের লঞ্চ, তো চলুন এবার লঞ্চে ওঠা যাক। লঞ্চে উঠেই প্রথমে চলে এসেছি লঞ্চের লোয়ার ডেকে, আর এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিছানা করা আছে। এখানে রেস্ট নেওয়া যেতে পারে, কারণ হচ্ছে খাওয়ার পরে বা ক্লান্তি লাগলে এখানে এসে রেস্ট নেওয়া যেতে পারে। খুবই সুন্দর ব্যবস্থা করা আছে, বিছানা করা আছে। লঞ্চে যাত্রী সংখ্যা পূর্ণ হতেই ছেড়ে দিল আমাদের লঞ্চ, যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা এখন যে রিভারটা পার করছি, এই রিভারটার নাম হচ্ছে হুগল রিভার। লঞ্চ ছাড়ার 15 মিনিটের মধ্যেই আমাদের দিয়ে দেওয়া হলো গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। সুন্দরবন ভ্রমণ মানেই হচ্ছে এলাহি খাওয়া দাওয়া, আর সঙ্গে লঞ্চে করে এদিক ওদিক ঘুরে বেড়ানো, আর তার সাথে যদি বাঘ মামার দেখা হয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা।
এরপর কিছুক্ষণ পরই আমাদের দেওয়া হলো চা। সমস্ত যাত্রী যখন আড্ডা, গান, বিভিন্ন বিনোদনে মগ্ন, তখন লঞ্চের পিছন দিকে রান্নার মাসি বিভিন্ন সুস্বাদু ব্যঞ্জন বানাতে ব্যস্ত। কিছুক্ষণ পরই পর্যটকদের গান, আড্ডা, বিনোদনের মাঝে এসে হাজির হলো আমুদি মাছের পকোড়া। তো সোনাখালি ছেড়ে এই ভেসেল বা লঞ্চের ফার্স্ট হল্ট হচ্ছে গোসাবা। তো সেই গোসাবাতেই আমরা এখন প্রবেশ করছি, আর এই গোসাবাতেই আছে রবীন্দ্রনাথের বাংলো। তো সেই বাংলো এখন আমরা দেখতে যাব। তো আমরা এখন পৌঁছে গেলাম গোসাবা ঘাটে, আর এখান থেকে যাব এবার সেই রবীন্দ্রনাথের বাংলো। এই সমগ্র গোসাবা একসময় জঙ্গলে ভর্তি ছিল। তারপর স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন সর্বপ্রথম এখানে বসতি স্থাপন করেন, আর এটি হলো হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন সাহেব বসবাসের জন্য এই বাংলোটি তৈরি করেছিলেন। হ্যামিল্টন বাংলো দেখে এবার আমরা চলে এলাম গোসাবার বেকন বাংলো দেখতে। এই বেকন বাংলোর আছে একটি ইতিহাস। হ্যামিল্টন সাহেবের অনুরোধে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবাতে। 1932 সালে ডিসেম্বর মাসে 30 তারিখ ও 31 তারিখ দুই দিন তিনি এখানে ছিলেন, আর তারপর থেকেই এই জায়গাটি জনপ্রিয়তা লাভ করে। তো এবার চলুন, এখানে আর সেরকম কিছু দেখার নেই, এবার আবার লঞ্চে উঠবো। সোনাখালি থেকে যখন এই লঞ্চ স্টার্ট করে তখন আমরা পার করেছিলাম ভোগল নদী, তারপরে পার করেছিলাম বিদ্যাধরী, আর এখন যে নদীটি পার করছি এটার নাম হচ্ছে দুর্গা দেওয়ানী। মানে এখানে নদীর এক এক জায়গায় এক এক রকম নাম। এরপরে আসবে গোমতী নদী। তারপর দুপুর একটা নাগাদ আমাদের দেওয়া হলো সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চ। আর প্রথম দিনের লাঞ্চে মেনুতে ছিল ভাত, মুগের ডাল, করলালু ভাজা, পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, দই ইলিশ। এই হচ্ছে পাবদা মাছের সাইজ, পাবদার ঝাল যেটা তার সাইজ ঠিক এরকম। চিংড়ি মাছে মালাইকারি, অমাইক টেস্ট। তেজপাতে আছে চাটনি, খেজুর আমসত্ত্ব দিয়ে তৈরি চাটনি, আর আছে পাঁপড়। খাবার খেতে খেতে হঠাৎই চিৎকার শোনা গেল, বাঘ বাঘ। খাবার ফেলে ছুটে গেলাম লঞ্চের সামনে দিকে। তারপর লঞ্চের ডান দিকে চোখ ঘোরাতেই শতপ্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ দেখা মিলল সে বিখ্যাত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরবন আসার বছরের দুটি টাইম হচ্ছে সব থেকে বেস্ট, যখন মানুষরা বেশি পছন্দ করে আসার। এক হচ্ছে শীতকাল, আর এক হচ্ছে এই সময় জুন জুলাই মাস, বর্ষার সময় যখন এই ইলিশ উৎসব হয়। যাত্রাপথে মাঝে মধ্যেই দেখা মিলছিল এরকম কিছু মাল বহনকারী বাংলাদেশি জাহাজের।
তারপর বেলা শেষে লঞ্চ থেকে আমাদের নামিয়ে দেওয়া হলো পাখিরালা ফেরিঘাটে, যেখানে আমাদের হোটেল বুকিং করা আছে। আমাদের এখন নামিয়ে দেওয়া হলো পাখিরালা ফেরিঘাটে। এবার এখান থেকে যাব আমাদের সেই রিসর্টে, যেখানে আমাদের রিসর্ট বুকিং করা আছে। তো সেই রিসর্ট কেমন দেখতে, কী কী ফেসিলিটি আছে সব কিছু আপনাদের জানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো রিসর্টটা দেখুন, জাস্ট চোখ জুড়িয়ে যাবে, কী সুন্দর রিসর্ট, দেখে মানে খুবই ভালো লাগছে। দেখুন সুন্দর পরিকাঠামো, সুন্দর কিন্তু মানে তার ডিজাইন, তার কালার এত সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে এত সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। দেখতে পাচ্ছেন মাঠ আছে একদম সামনে, খুব স্নিগ্ধ শীতল হাওয়া, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর রিসর্ট, মানে আমার দেখে খুবই মানে মন ভরে গেল। তো চলুন এবার উপরে যাব এবং আপনাদের রুম দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি পরিযায়ী রিসর্টের একটি রুমের ব্যালকনিতে। খুবই সুন্দর ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, পুরো একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে খুব সুন্দর দৃশ্যমান, একদম খোলা হাওয়া। তো চলুন এবার রুমটা দেখাই। তো এই হচ্ছে রুম, রুম নাম্বার এটা হচ্ছে 201, ঠিক আছে। রুমের সাইজটা কিন্তু বেশ বড়, ঠিক আছে। প্রথমে বাথরুমটা দেখিয়ে দিই, যেটা মেন দরকার। এই হচ্ছে বাথরুম, কুমোট আছে, এদিকে একটা মিরর আছে, বেসিং আছে, খুবই বড় কিন্তু বাথরুমটা দেখতে পাচ্ছেন। আর ফ্লোরটা দেখুন খুবই সুন্দর টাইলস বসানো। আর এই হচ্ছে রুম, 4 বেড, এদিকে ডাবল, এদিকে ডাবল। আর রুমের সাইজটাও কিন্তু বেশ বড়, দুদিকে দুটো জানালা আছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনি, যেটা খুললেই একদম সুন্দর গ্রাম্য পরিবেশ দেখা যাবে। তারপর রুমে ফ্রেশ হতে না হতেই আমাদের সন্ধ্যাবেলা টিফিনে দেওয়া হলো ভেজ চাউমিন, এবং তারপর দেওয়া হলো গরম গরম কফি। তারপর সকল পর্যটকদের ডাকা হলো, কারণ সেদিন রাত্রে সুন্দরবনের স্থানীয় আদিবাসীদের নাচ গানের ব্যবস্থা করা হয়েছিল। সেরাতে নাচ গান আমাদের সুন্দর ভ্রমণ যাত্রাকে এক আলাদাই মাত্রা এনে দিয়েছিল। এভাবে আনন্দের সাথে কেটে গেল বেশ কিছুটা সময়। তারপর আমাদের দেওয়া হলো রাতের খাবার, ছিল একদম ঘরোয়া রান্না, ভাত ডাল, পটল চিংড়ি, মটন কষা, আর তার সাথে অপশনে রুটিও ছিল। আর এরকমভাবেই খুব আনন্দের সাথে শেষ করলাম 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন। আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনটা শুরু হলো এক উজ্জ্বল রুদ্রমাখা সুন্দর সকাল দিয়ে, যে সকালে নেই কোনো তাড়াহুড়ো, নেই অফিস যাওয়ার ব্যস্ততা। তাই সকাল সকাল মনকে ও শরীরকে চাঙ্গা করতে অনুভব করলাম দূষণমুক্ত কোলাহলহীন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলের পরিবেশকে। তৈরি হয়ে পৌঁছে গেলাম পাখিরালা ফেরিঘাটে, যেখানে আমাদের জলযান দাঁড়িয়ে আছে পর্যটকদের আসার অপেক্ষায়। উঠে পড়লাম আমাদের লঞ্চে। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের ট্যুর গাইড হিসেবে রয়েছেন পরিযায়ী হোমস্টে অ্যান্ড ট্যুরিজমের ওনার কল্লোল রাপ্টানের বাবা মাননীয় সুজিত রাপ্টানবাবু। ওনার কাছ থেকে জেনে নিলাম আজকের সুন্দরবন ভ্রমণের প্রথম গন্তব্য। আমরা এখন প্রথম যাচ্ছি সজনেখালি, আপনাদের ফার্স্ট ডেস্টিনেশন। তারপর লঞ্চ ছাড়তেই আমাদের প্রাতরাশে দেওয়া হলো লুচি ছোলার ডাল এবং সন্দেশ। প্রথমেই আমাদের দেখানো হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা ছিল আমাদের ভ্রমণের প্রথম গন্তব্য। এই সজনেখালিকে নাকি বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার, যেখানে আছে কুমির এবং কিছু বিরল প্রজাতির কচ্ছপ, যাদের নাম হলো রিভার টেরাপিন।
আর আছে সজনেখালির বিখ্যাত ওয়াচ টাওয়ার। এই হচ্ছে সেই সজনেখালির পুকুর যেখানে অনেক কচ্ছপ আছে, ঠিক আছে? এরকম ক্যামেরাতে দেখা যাবে না, তবে এরকমভাবে দেখলে পুরোটা বোঝা যাবে যে এখানে কতগুলো কচ্ছপ সব জলের উপরে মাথা উঁচু করছে, আবার ডুবে যাচ্ছে। বেশ ভালো লাগছে, কিন্তু প্রচুর কচ্ছপ আছে পুকুরটার মধ্যে। আর এই হচ্ছে কুমিরের এরিয়া। চলুন একটা কুমির দেখা যাচ্ছে, আপনাদেরকে ভালো করে কাছ থেকে দেখায়। আর এদিকে তখন আমাদের গাইড সুজিতবাবু পর্যটকদের ম্যাপ দেখিয়ে সুন্দরবনের কোর এরিয়া এবং সুন্দরবনের বিস্তৃতি, নদীনালার নাম ইত্যাদি সম্পর্কে বোঝানোর চেষ্টা করছেন। তারপরেই দেখা মিলল যার নাম অনুসারে এই সুন্দরবনের নাম সেই সুন্দরী গাছের। যে গাছের নাম অনুসারে এই জঙ্গলের নাম হয়েছে সুন্দরবন। আর এই হচ্ছে সেই গাছ, সুন্দরী গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটার নামই হচ্ছে সুন্দরী গাছ। আর এই হচ্ছে গোলপাতা গাছ। তো কচ্ছপ আর কুমির দেখে এবার আমরা যাচ্ছি সজনেখালির সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারে, যেখানে সবার যাওয়ার ইচ্ছা করে এবং সেলফি নেয়, ফটো তোলে। সেই ওয়াচ টাওয়ারে এখন উঠবো। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। এই সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে দেখলে দৃশ্য কিছুটা এরকম দেখায়। এবার জেনে নিই সজনেখালি ওয়াচ টাওয়ারে কেন আসবেন। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে দেখলে সুন্দরবনের বিভিন্ন গাছের হাইট সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। আর সামনে যে জলাশয়গুলি দেখা যাচ্ছে এগুলি বৃষ্টির মিষ্টি জলে পুষ্ট। সুন্দরবনের বন্যপ্রাণীরা মিষ্টি জলের সন্ধানে এই জলাশয়ের কাছে আসে, যার ফলে এই ওয়াচ টাওয়ার থেকে মাঝে মধ্যেই দেখা মেলে বিভিন্ন বন্যপ্রাণীর। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘুরে আবার উঠলাম লঞ্চে, যাত্রা শুরু পরবর্তী গন্তব্যে। আর তারই মাঝে এসে হাজির হলো আমুদি মাছের পকোড়া। আমাদের লঞ্চ এসে পৌঁছলো দোবাঙ্কি ক্যাম্পে। আর এখানকার আকর্ষণীয় জিনিস হলো ক্যানোপি ওয়াক এবং আছে একটি ওয়াচ টাওয়ার। এছাড়া এখানে আছে সুন্দরবনের বনদেবী বা বনবিবির মূর্তি। দোবাঙ্কি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে দেখতে কিছুটা এরকম লাগে। আর ঠিক তখনই দোবাঙ্কি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে দেখা মিলল একটি বিশাল আকৃতির গোসাপ বা লিজার্ডের। তো এই হচ্ছে সেই ক্যানোপি ওয়াক, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায়। তো একদম ওয়াইল্ড লাইফকে নিজের চোখে বা নিজে থেকে একদম পুরো জিনিসটা বোঝা যায় যে জঙ্গলের ভিতরটা কেমন। তো চলুন এবার ক্যানোপি ওয়াকে একটু হেঁটে আসি। দোবাঙ্কি ক্যাম্প ঘুরে আবার আমরা ফিরে চলে এলাম লঞ্চ ঘাটে। আর সেখানে দেখা মিলল এক অদ্ভুত প্রজাতির মাছের। তারপর আমাদের লঞ্চ পর্যটকদের নিয়ে আবার যাত্রা শুরু করলো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তারপর আমাদের দেওয়া হলো দুপুরের লাঞ্চ। মেনুতে ছিল ভাত, মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সর্ষে ইলিশ, ভেটকি মাছের ঝাল এবং দই ইলিশ। আর শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড়। এরপর লাঞ্চের শেষে আমাদের দেওয়া হলো আম। খাওয়া পর্ব শেষ হতেই আমরা পৌঁছে গেলাম সুধন্যখালি টাইগার রিজার্ভে। এই সুধন্যখালি বোটানিক স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী একটা জায়গা, কারণ সুন্দরবন ম্যানগ্রোভের বেশিরভাগ প্রজাতি দেখা মেলে এই সুধন্যখালিতে। আর এই যে পরিত্যক্ত জাহাজটি দেখছেন,
এটি আগেকার দিনে একটি প্রথম শ্রেণীর এসিযুক্ত বিলাসবহুল জাহাজ ছিল। কিন্তু এই উন্নত মানের জাহাজের পিছনে এক ঘন্টায় প্রায় 80 লিটার ফিউল বা জ্বালানি ব্যয় করতে হতো। বর্তমানে এটি খুব খরচ সাপেক্ষ হওয়ায় জাহাজটিকে এভাবেই সুধর্ণখালীতে রেখে দেওয়া হয়েছে। সুধর্ণখালী টাইগার রিজার্ভ ঘুরে বেলা শেষে আমাদের লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো গোসাবা মার্কেটে। সেদিন সন্ধ্যাবেলা টিফিনটা গোসাবা মার্কেটই সেরে নিয়েছিলাম। তো আপনারা সুন্দরবন এসে যদি বাঘের দেখা না পান তো সন্ধ্যাবেলায় এখানে মার্কেটিং করতে পারেন। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর এছাড়া এখানে পাওয়া যায় সুন্দরবনের পিওর মধু, যেটা হচ্ছে 400-450 টাকা কেজি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে মধু সংগ্রহ করতে পারেন। তারপর মার্কেট ঘুরে কেনাকাটা করে আবার আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। তারপর হোটেলে ফিরে আমাদের রাতের খাবারে দেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন। এভাবেই শেষ করলাম সুন্দরবন ভ্রমণের আরও একটা দিন। ঘড়িতে এখন বাজে 6টা আর সকাল সকাল উঠে গেছি, আর আজ হচ্ছে আমাদের সুন্দরবনের শেষ দিন বা তৃতীয় দিন। তো আজকে আমরা সারাদিন কী কী করলাম, কী কী অ্যাক্টিভিটি করলাম সবই কিছু শেয়ার করব আপনাদের সাথে। চটজলদি ফ্রেশ হয়ে একটি মেঠো রাস্তা ধরে পৌঁছে গেলাম ফেরিঘাটে। আর আজকে সকালে চা জল খাবার আমাদের হোটেলেই দেওয়া হয়েছিল। তারপর উঠে পড়লাম নৌকায়, শুরু করলাম আজকের যাত্রা। আজকের আমাদের জার্নি কোনো বড় লঞ্চ বা নৌকোতে নয়, আজকের জার্নি হচ্ছে এই ছোট্ট নৌকোতে। যাব আজকে পাখির জঙ্গল। এখন যাচ্ছি পাখির জঙ্গলের ঠিক পাশ দিয়ে। যেহেতু এখন খুব রোদ উঠে গেছে তো গভীর জঙ্গল, পাখিরা সব ভিতরে চলে গেছে। কিন্তু এদিকে যাওয়ার সময় এত সুন্দর তাদের আওয়াজ শোনা যাচ্ছে, পাখির ডাক, মানে মনে হচ্ছে যেন কোনো মোবাইলের রিংটোন যেমন বাজে না সেরকম কানে আসছে। মানে এত ইউনিক ইউনিক, এত ভ্যারাইটিস যে আওয়াজ, মানে বলে বোঝানো যাবে না। একমাত্র এখানে এসেই সেটাকে ফিল করতে হবে। খুব সুন্দর আওয়াজ সব শোনা যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে। দেখতে পাচ্ছেন পিছনে কত সুন্দর এখানকার মহিলারা এখানে মাছ ধরছেন, কাঁকড়া ধরছেন। এটাই হচ্ছে সুন্দরবনের পরিবেশ, এটাই হচ্ছে সুন্দরবনের এনাদের জীবিকা। এতদিন পর্যন্ত যেগুলো আমরা বইয়ে পড়েছি সেগুলো আজ দেখছি স্বচক্ষে। এই যে দেখতে পাচ্ছেন ঠেস মূল, মানে গাছটাকে ঠেসা দিয়ে আছে এই মূলগুলি, সেই জন্য বলা হয় একে ঠেস মূল, যাতে জোয়ার ভাটাতে এই গাছের কোনো ক্ষতি না হয়, সেই জন্য এই ঠেস মূলগুলো তৈরি হয়েছে। এটা কিন্তু একমাত্র সুন্দরবনেই দেখা যায়। পাখির জঙ্গল দেখে ফিরে এলাম হোটেলে, স্নান সেরে বসে পড়লাম লাঞ্চে। এখানে প্রথমে দেওয়া হয়েছে ডাল, আমি যেটা মাখিয়ে ফেলেছি, আর এদিকে হচ্ছে শাক, যার মধ্যে আছে এরকম চিংড়ি মাছ, আর এদিকে হচ্ছে মৌরলা মাছ দিয়ে শুক্তো, আর এদিকে পটল ভাজা, আর আছে এখানে ইলিশ পাথুরি, আর এদিকে আছে পাবদা মাছের ঝাল। বাঙালির হচ্ছে ভ্রমণ, তার সঙ্গে ভোজন, এই দুটো ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া একটা কোনোদিনও চলে না। এত সুন্দর টেস্ট এক একটা খাবারের, মানে অসাধারণ। আর তার সাথে কি সুন্দর পরিবেশ, চারিদিকে খোলা মাঠ, একদম নিরিবিলি নির্জন, শহরে কোলাহল থেকে দূরে, সুন্দর পরিবেশ, সুন্দর ঠান্ডা হাওয়া, মানে খুবই সুন্দর লাগছে। এবার হচ্ছে ইলিশ পাথুরি, ওহো দেখুন, এই হচ্ছে ইলিশ পাথুরি।
তো আপনারা হয়তো অনেকেই এই প্রশ্ন মনের মধ্যে নিয়ে বসে আছেন যে আমি যে সুন্দরবন এসেছি তো এই সুন্দরবন কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, তো তার সব কিছু ডিটেলস আপনাদের দিলাম। আমি যে ট্রাভেলসের সাথে সুন্দরবন সফর শেষ করলাম তার নাম হলো পরিযায়ী হোমস্টে অ্যান্ড ট্যুরিজম, যার কর্ণধার হলেন কল্লোল রাপ্তান। আর আমার এই সুন্দরবন ভ্রমণের 2-3 দিন থাকা খাওয়া এবং সুন্দরবন ঘুরে দেখার সমস্ত কিছু নিয়ে প্যাকেজ ছিল 3,800 টাকা। স্ক্রিনের মধ্যে ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, চাইলে আপনারা সরাসরি ফোন করে সুন্দরবন ভ্রমণের প্যাকেজ এবং যাবতীয় তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন। কথা দিলাম, নিরাশ হবেন না। আর ভিডিও শেষ করার আগে একটি কথা বলবো, আবার আসবো সুন্দরবন এবং আপনারাও আসুন। খেটে খাওয়া মানুষদের জীবনে আসুক আর্থিক স্বাচ্ছন্দ্যের সমাহার, আর তবেই কাজে সাফল্য পাবে এই ছোট্ট বাঙালি ব্লগার। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করবেন একটা লাইক ও একটি শেয়ার। ফিরব খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। আজকের মতো নিলাম আমি বিদায়।